কাজ করতে এসে বোম্বাইয়ে কাজ করতে এসে প্রেম উতলে পড়ছে, মানে বোম্বাইয়ে এক বাঙালি কাজ করতে আসলো, এখানে প্রেম করে বিয়ে করলো, কিসে মারাঠিকে। বিয়ে করার পর কি হয়েছে, দীর্ঘদিন কি মানে কিছুদিন সংসার চালার পরে আবার ঝগড়া হয়ে গেছে। ঝগড়া করে আবার ওই বাঙালি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, মানে বাপের বাড়ি বলতে দেশের বাড়ি চলে গেছে পশ্চিম বাংলায়। এবার পশ্চিম বাংলায় গিয়ে এই মারাঠি কি করেছে, বৌমা, মারাঠি বৌমা, আমাদের যেহেতু বেঙ্গলের বউ তার মানে আমাদের বৌমা হলো, তো মারাঠি বৌমা আবার এখানকার লোকাল থানায় মামলা করেছে। কি না তো 307 গলা টিপে মারতে গেছিল বালিশ চাপা দিয়ে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যাচ্ছে না, ওই যাচ্ছে না। তাহলে 498 থেকে শুরু করে 307 সব কিছু যোগ করে মামলা করে দিল। মামলা করে দেওয়ার পর এবার তো ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহারাষ্ট্রের পুলিশ গিয়ে খোঁজাখুঁজি করছে, এসছে 498 মেনটেন্যান্স হাবি জাবি দিস দ্যাট, যত রকমের মামলা করা ছিল মামলা করে দিয়েছে। পরে যখন আমার কাছে এসে ছেলে বললো যে এই 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 সমস্যা, নিঃসন্দেহে কোনো মহিলার উপর অন্যায় অত্যাচার হবে তার পক্ষ বা সমর্থন করা আমার কাজ নয়, কিন্তু যখন একজন ভুলিয়ে ফুসলে এই করে প্রেম করে, প্রেমের সময় ঠিক ছিল বাঙালি মারাঠি কোনো অসুবিধা নাই, কিন্তু প্রেম যখন কমে গেল বা আর কিছু হয়ে গেল তখন কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। তো বিষয়টা তেমন নয়, সজাগ সচেতন এখানে প্রেম করার কি আছে, হ্যাঁ আশ্চর্য মাইরি আপনারা, কাজ করতে এসে এখানে আবার প্রেম, প্রেম করে আবার বিয়ে, বিয়ে করে আবার কিছুদিন সংসার করার পর আবার আপনার কি বলে ওটাকে 498 এর মামলা, যে মামলা খেলি খেলি বাবা, তো কোর্টের সাথে যোগাযোগ কর, বেল কর, উমুক কর, তুমুক কর, বেল অ্যাপ্লিকেশন করার পর এইটা ওটা যেটা সেটা না করে ও ডাইরেক্ট বাড়ি পালিয়ে গেছে। বাড়ি পালিয়ে গিয়ে কোনো মামলা কি সমাধান হবে, নিশ্চিতভাবে নয়। এই ক্ষেত্রে কিন্তু সজাগ সচেতন রেখে মামলা লালন পালন করতে হবে, এটা হলো মূল কথা। নিঃসন্দেহে প্রেম বা ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু কোথায় করতে হবে এটাও তো দেখতে হবে, যে কোথায় প্রেমটা করছি, কাকে করছি। একে তো ভাষার উল্টা পুল্টা, তার মধ্যে আবার এটা ওটা যেটা সেটা, এই যে মামলাটা হয়েছে যে থানায়, এবার পুলিশকে কি করে বুঝাবে, 41 নোটিস কমপ্লাই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এত কিছু পর মানে প্রেম করে এত ঝামেলা ঘাড়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে কি? তাই প্রেমটা থেকে সজাগভাবে প্রেমটাও করতে হবে ভাই বাইরে এসে। এটাই হচ্ছে সচেতনতার কথা, যে না ঠিক আছে, নিজের আবেগকে কন্ট্রোল করে, নিঃসন্দেহে ভালো জিনিস দেখলে সবাইকে ভালো লাগে, কিন্তু আবেগটাকে তো কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে এখানে কামাই করে, পেটে গামছা বেঁধে কামাই করে বাড়ি নিয়ে গিয়ে প্রেম আলাপ বিয়ে শাদি উমুক বাচ্চা কাচ্চা যা আছে করা যাবে রে বাবা, একদম বোম্বাই এসে প্রেম করতে হবে নিঃসন্দেহে। বোম্বাইয়ের মেয়ে যে খারাপ সেটা বলছি না, কিন্তু কি এমন ঘটলো যে এই ঘটনার জন্য তোমাকে বাড়ি পালিয়ে যেতে হলো, বাড়ি পালিয়ে গিয়ে বাবা মায়ের নামে করেছে, জীবনে ওর বাপ মা ইয়েতে আসেনি। আমি যেটা মূল কথা বলার জন্য সচেতন করছি যে 498 মানে বাবা মা, বাবা মা কোনোদিনই বোম্বাই আসেনি বাবা মায়ের নামে কেস। এবার অ্যাপ্লিকেশন, বেল অ্যাপ্লিকেশন করতে চাইলে তো সমস্যার ব্যাপার, তাই সজাগ হতে হবে, সচেতন হতে হবে।